হচ্ছে বাংলার ১২ মাসে ১৩ পার্বণ, আর বাঙালির শ্রেষ্ঠ পার্বণ বা শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো, যা বাকি হচ্ছে আর মাত্র ২৬টা দিন মতো বাকি। আর এই কলকাতার মধ্যে কিন্তু পুজোর প্রিপারেশন একদম পুরো স্টার্ট হয়ে গিয়েছে, চারিদিকে কিন্তু পুজোর জন্য পোস্টার লেগে গেছে। আর আমি এখন কোথায় আছি? আমি এখন আছি হচ্ছে গড়িয়াহাটের দিকটাতে, আর তোমাদেরকে দেখাবো হচ্ছে গড়িয়াহাটের তোমাদের সকলের প্রিয় আন বান শান একডালিয়া এভারগ্রিন। একদম প্রায় কাছাকাছি চলেই এসেছি, দেখতে পাচ্ছ এই হচ্ছে একডালিয়া এভারগ্রিনের মণ্ডপটা। এই দিকটা দিয়ে কিন্তু লাইন পড়ে, প্রত্যেক বছর কিন্তু বীভৎস ভিড় হয়। আর সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে এখানকার ট্র্যাডিশনাল দুর্গা প্রতিমা, যা প্রত্যেকের মন জোগায় চলে, এবং অসাধারণ অসাধারণ আলোকসজ্জা দেখতে তোমরা পাও। স্পেশালি চন্দননগরের আলোকসজ্জা তোমরা এখানের মধ্যে দেখতে পাও। তো চলো বেশি কথা বলছি না, একদম প্রায় কাছাকাছি চলেই এসে তোমাদেরকে দেখাবো হচ্ছে একডালিয়া এভারগ্রিন প্রিপারেশনটা। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ আওয়ার পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকেদার ফ্রেশ ব্লগ। টাইটেল থাম্বনেইল দেখে অলরেডি প্রথমে বুঝতে পেরেই গিয়েছো। তো বেশি কথা না বলে এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম, লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। ঢুকে পড়েছি হচ্ছে একডালিয়া এভারগ্রিনের রাস্তাটার দিকটাতে, মানে যেখানে পুজোটা হয়, এই দিক দিয়ে কিন্তু পুরো দর্শনার্থীরা ঢুকবে। আর এখানে কিন্তু থাকবে হচ্ছে চন্দননগরের সেই আলোকসজ্জা, বিখ্যাত আলোকসজ্জা থাকবে কিন্তু একডালিয়া এভারগ্রিনের দিকটাতে। আর সামনেই রয়েছে মণ্ডপ, কাজ চলছে, তোমাদেরকে দেখাবো গিয়ে মণ্ডপের কাজ। এই দিকটা দিয়ে কিন্তু যা বেরোবে এই যে মণ্ডপটা, মণ্ডপের ভেতরে ঢুকে ঠিক তার বাদি মণ্ডপ সোজা দেখে প্রতিমা ঠিক বাদিক দিয়ে বেরিয়ে গিয়ে ফাল্গুনী সংগ্রহে বেরিয়ে চলে যাবে মেন রোডের দিকটাতে। এইটুকুই তোমাদের জানানোর ছিল, তো চলো তোমাদেরকে গিয়ে ভেতরে প্যান্ডেলের প্রিপারেশনটা দেখাচ্ছি, চলো দেখো একবার। চলে এসে হচ্ছে একডালিয়া দিকটাতে, এই রয়েছে মণ্ডপটা, দেখতে পাচ্ছ দেখো বিভৎস বড় মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এই বছর একডালিয়া এভারগ্রিন ৮১ বছরে পা দিতে চলেছে, আর তাদের এই বছরের থিম হচ্ছে মহারাষ্ট্র জৈন টেম্পল বা জৈন টেম্পল করতে চলেছে, ফেমাস মহারাষ্ট্রের জৈন টেম্পল করতে চলেছে। আর এই হচ্ছে মণ্ডপটা একডালিয়া এভারগ্রিনে। তো চলো তোমাদেরকে একদম ভালো করে ডিটেলস সহকারে বলছি, চলো দেখো একবার। ওকে গাইস, তো দেখো এই হচ্ছে একডালিয়া এভারগ্রিন, এইগুলো দেখতে পাচ্ছ দেখো, এগুলো হচ্ছে কাঠের শেপগুলো থাকবে যেগুলো ওপরের দিকটা যাবে। এই হচ্ছে একডালিয়ার মণ্ডপটা, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এই হচ্ছে একডালিয়ার মণ্ডপটা। আর এই হচ্ছে এগুলো কাঠের শেপ, ভেতরের দিকে বেশ কিছু জায়গায় যাবে, ওপরের দিকটাতেও যাবে বেশ কিছু জায়গায়। আর খুব কিন্তু দ্রুত গতিতে কিন্তু একডালিয়া এভারগ্রিনের কিন্তু মণ্ডপের কাজ শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ দেখো ভেতরের দিকটাতেও কিন্তু চলছে কাজ, কিন্তু মণ্ডপের কাজটা। এই রয়েছে মণ্ডপটা, এগুলো পুরোটা কিন্তু কাঠের করা, ভেতর দিকে যাবে সব কিছু, কিন্তু একদম পুরো নিখুঁতভাবে করবে একডালিয়া এভারগ্রিন, অসাধারণ লাগছে দেখতে পুরো। এগুলো পুরো কাঠের, এখানেও দেখতে পাচ্ছ দেখো সব কিন্তু কাঠের রয়েছে। আর এই রয়েছে সেই একডালিয়া এভারগ্রিনের অসাধারণ মণ্ডপটা, প্রত্যেক বছর কিন্তু তারা দক্ষিণ ভারতের একটা মন্দির প্রেজেন্ট করে, এবছরও তা ব্যতিক্রম নয়। এবছর অলরেডি তোমরা ছুটি পুজোতে দেখতে পেয়েছো বা নিউজে দেখতে পেয়েছো যে মহারাষ্ট্রের জৈন টেম্পল করতে চলেছে একডালিয়া এভারগ্রিন, আর এই হচ্ছে সেই মণ্ডপটা, অসাধারণ লাগবে। তো চলো তোমাদেরকে এক নজরে একবার দেখিয়ে দিই সিনেমেটিক শর্টের মাধ্যমে মণ্ডপটা দেখে নেওয়া। একডালিয়া জৈন টেম্পলে ঢুকছি, দেখো দেখতে পাচ্ছ দেখো পুরো কাজ কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে, দেখো পুরো কাঠের বেস পুরো রাখা রয়েছে এখানে, দেখতে পাচ্ছ দেখো এখানে কাঠের বেস রাখা রয়েছে। আর এখানে দেখো ইলেকট্রিকের কাজ করছে, দেখো এখানে লাইন রয়েছে ইলেকট্রিকের, এখানে দাদা কাজ করছে। ওই জায়গাটা পুরোটা কিন্তু কাঠের একদম পুরো করা, একদম পুরো যে তোমরা যে শোয়ার যে খাটের যে কাঠের যে ছোট্ট পাতাতন হয় যে সেই ছোট্ট কাঠের একদম পুরো ইয়ে পাতাতন রাখা রয়েছে, দেখতে পাচ্ছ এগুলো সব কাঠের। এখানে চারিদিকে বাঁশ ছড়িয়ে রয়েছে, এই হচ্ছে ভেতরটা একডালিয়া এভারগ্রিনের ভেতরটা। এই দিকটা দেখো পুরোটা কিন্তু ওই যে কাঠের যে পাতাতন, ওই সেই কাঠের পাতাতনটা রাখতে চলেছে একডালিয়া এভারগ্রিনের দিকটা, অলরেডি লেগে গেছে দেখতে পাচ্ছ দেখো পুরো কাঠের রয়েছে পুরো। এই দিকটা দেখো দেখলেই বুঝতে পারবে,
উপরের দিকটাতে কিন্তু থাকবে হচ্ছে সেই ফেমাস বিখ্যাত ঝাড়বাতি, যেটা একডালিয়া প্রত্যেক বছর খুবই বিখ্যাত থাকে। এবছরও তার ব্যতিক্রম নয়, দেখতে পাচ্ছ দেখো এখানে কাঠের একটা বেল করা রয়েছে, চারিদিকটা কিন্তু পুরোটা কিন্তু কাঠের দিয়েই হবে, দেখে তোমরা বুঝতে পারছো। কারণ দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভেতর দিকটা থেকে, এবং পুরো কিন্তু কাঠের কড়াই রয়েছে, দেখো দেখলে বুঝতে পারবে তোমরা, পুরোটাই কাঠের বেশ কাঠ দিয়ে একদম ভেতরটা করাই রয়েছে। তো চলো আরও ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখো। সো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে একডালিয়া এভারগ্রিনের মণ্ডপের প্রিপারেশন। হ্যাঁ, একডালিয়া এভারগ্রিন 81 বছরে পা দিতে চলেছে, আর তাদের এবছরের থিম হচ্ছে মহারাষ্ট্র জেন টেম্পল। মহারাষ্ট্র জেন টেম্পল করতে চলেছে একডালিয়া এভারগ্রিন। আর তোমাদেরকে মণ্ডপের প্রিপারেশনটা দেখিয়ে দিলাম অলরেডি। আর প্রতিমা আর্টিস্ট হচ্ছে সনাতন রুদ্রপাল, সনাতন জেঠু করছে। আর আলোকসজ্জাতে রয়েছে কিন্তু পুরো চন্দননগরের ডেকোরেটার্স রয়েছে, ঝাড়বাতিটা কিন্তু দেখার মতোই আলোকসজ্জা থাকবে। তো চলো ভিডিওটা এইটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, বেশি করে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে। আর একডালিয়া এভারগ্রিনের প্যান্ডেলের প্রিপারেশনের প্রস্তুতি পর্ব ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো, সমস্ত ভিডিও আপডেট ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো পুজো কমিটি দুর্গা পুজোর প্রিপারেশনের প্রস্তুতি পর্ব নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভাই ভালো থেকো, সেফ থেকো তোমরা, টাটা।